ভাই বাংলার সিংহাম বুঝলে বাংলার সিংহাম বাংলার সিঙ্গাম আসতে চলেছে কালকে নিউ লুক রিয়াকশান ভাই নিউ লুক রিয়াকশান মারাত্মক জিনিসপত্র ঘটবে খেলা হবে হে যারা এখন আমরা কথা বলবো প্রধান মানে দেবদার প্রধান আসতে চলেছে আর ভাই কমার্শিয়াল এলিমেন্টস কি মোমেন্টস কি জায়গা একটা ছবি জাস্ট পোস্ট করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে সেই ছবিটার ভিতরে আমরা দেবদাকে মাত্র লুকে দেখতে পাচ্ছি ফুল যেভাবে হাতটা ধরে রেখেছে আমার একটা লুকের কথা মনে পড়ছে মনে আছে চ্যালেঞ্জ সিনেমাতে যখন দেব দেখা হচ্ছে লরিতে মাল নিয়ে এসেছি গুনে গুনে নেবেন আপনার সব করে ছেলে ঠিক আছে নাকি ওই যে ডায়লগটা দিয়েছিল না ওই যে সেই সময়টা যে এটাই আমার চ্যালেঞ্জ তবে সেই ইয়েটা চ্যালেঞ্জ ব্লকেজ আর কি পরিষ্কার কথা চ্যালেঞ্জ সিনেমার ইন্টারোয়াল ব্লকেজ দেব ভার্সেস রজদেব দত্ত আহা হা হোয়াট সিন হোয়াট আম্বিনেশন হোয়াট ডায়লগ ডেলিভারি হোয়াট আ মুমেন্টস ওই ওই পোর্শনটা আজও লোকে ভাইরাল করে আজও মানে ওই পোসানটা লোকে কেউ মজা করে নিয়ে কেউ আনন্দ করে নিয়ে কেউ নষ্টাল পায় আমার তো হেভি লাগে ভাই আমার তো হেভি লাগে মানে ভার্সেস ভিলেন টাসেল যদি একদম সিম্পলভাবে কিছু হয়ে থাকে সেটা এইটা এরা বলতে হবে তো সেই সেই সিম্পলনেসটা কিন্তু আবারও পাচ্ছি আর সেই মানে রজতপ দত্ত আর দেবের যে সেই হয় না যে ওই হাতের একটা টাসেল সেই একটা ছবি ছিল ওই সেম লাগছে ঠিক আছে সেমভাবে লাগছে তুমি দেখো কি মারাত্মক লাগছে ওই সেম ইয়েটা এবং আমি ছবিটা একটু দেখাই তোমাদেরকে পাশে এখানে অনির্বাণ চক্রবর্তী এবং দেবদা ঠিক আছে এই শর্টটা দেখো জাস্ট এবং এটা দেখলাম ইয়ে মানে ট্রোলদেব এটা সব পোস্ট করেছে তুমি জাস্ট দেখো শটটা দেখো অনির্বাণ চক্রবর্তী করছে অনির্বাণ চক্রবর্তী হাতটা দেবদা এরকম ধরছে মানে মারাত্মক শট এটা দেখার মতন হয়েছে এবার অরজন চক্রবর্তী গেট আপটা দেখো সিংহাম টু সিংহাম টুতে দেখবে যে ভিলেনটা ছিল তার গেট আপটা অনেকটা এরকম ছিল শুধু দাড়ি ফাড়ি ছিল এখানে ক্লিন ক্লিনশেপ রয়েছে আর কিছু না বাট গেট এরকম ছিল এবার দেবদাকে দেখো পুরো মনে হচ্ছে সিংহাম ভাই সিংঘাম ভাই এরকম একটা মানে লোকের সাথে টাসেল হবে যখন হবে ব্যাপক জিনিস হবে দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াও ভাই কি লাগছে কমার্শিয়াল দেবকে পেতে চলেছে আবার তার সাথে অরজন চক্রবর্তীকে কিন্তু সলিড লাগছে ভাই সলিড লাগছে মানে এটা হেভি জমবে খেলাটা জমবে ভাই এই পোস্টটা এই ছবিটা এ এটা আলাদা করে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে যে কালকে ট্রেলারটা কখন আসবে ভাই এখনও তো টাইমপত্র কিছু বলেনি কখন ট্রেলারটা দেবে দেবদার কি সেই মানে বেস্ট টাইমিং যেটা সেটা হচ্ছে এগারোটা সেই টাইমিং দেবে নাকি আমার মনে হচ্ছে যে কালকে দুপুরবেলা হয়তো ট্রেলারটা আসবে মানে দুপুরের দিক করে এবার ইভেন্ট কোথায় কি হচ্ছে কি বৃত্তান্ত সেটা এখন অব্দি কিছু জানি না এখনো অব্দি আমার কাছে কিছু আসেনি এবং মানে আমি জানতেও পারিনি যে ওই ইভেন্ট কোথাও কিছু হচ্ছে কিনা তো দেখা যাক আমার মন বলছে দুপুরবেলার দিক করেই আসবে মানে ওই দুটো বা এরকম টাইম করে বা বিকেলের দিক করেও আসতে পারে চারটে ফাটে নাগাদ টাইম করেও আসতে পারে দেখা যাক আমার এটাই মনে হচ্ছে এগারোটাটা নাও হতে পারে এবার দেখার বিষয় কি হয় না হয় তবে ভাই এই পোস্টটা আমাকে আলাদাই এক্সাইটমেন্ট জাগিয়ে দিয়েছে কী লাগছে দেখতে ভাই হেভি ন একটা নস্টালজিক ভাইভসও রয়েছে তার সঙ্গে একটা হেভি টাসেল লাগছে দুজনের পারফরম্যান্সও হেভি টাসেল লাগছে ঠিক আছে তার সাথে একটা কমার্শিয়াল ভাইভস রয়েছে এই কি নেই ভাই হেভি লাগছে দেখতে মানে এই ছবিটা কিছু হতে চলেছে ভাই এই বছরের শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে এইটুকু মনে হচ্ছে যা তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই